আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে ড্রাগন ফল নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রাগন ফলের বাগান বা মাদার প্লান্ট। এই যে ফল বা যে গাছে ফল আপনারা দেখতে পাচ্ছেন, উপরের দিকে কাটিং করা আছে, কারণ এই গাছ থেকেই কাটিং নিয়ে আমাদের চারাগুলো বানানো হয়। এবং পিছনে দেখেন ড্রাগন ফলের চারা রেডি আছে। তো এই ড্রাগন সম্পর্কে আপনাদের অনেকের মানে অনেক কিছুই বিষয়ে জানা আছে, অনেকের অনেক কিছু জানা নেই। তো মার্কেটে আমরা যেসব জায়গাতে ড্রাগন ফল বিক্রি হতে দেখেছি, এর মার্কেট প্রাইস হচ্ছে 600 টাকা পার কেজি ধরে বিক্রি হতে আমরা দেখি। তো এই ড্রাগন ফল বুঝতেই পারছেন, এগুলো এই ড্রাগন ফল মানুষের শরীরের জন্য অনেক উপকারদায়ক একটা ফল। এটা হাড়ের অনেক সমস্যা দূর করে এবং অনেক ডায়াবেটিস বা বিভিন্ন পেশেন্টের দিক থেকে এই ফল খাওয়া জরুরি। এটি সমস্ত অনেক রোগী নিয়ন্ত্রণে রাখে এই ফল খেলে, খাওয়া অবশ্যই দরকার। তো আমাদের প্রত্যেকের বাড়িতে এই গাছ বসিয়ে রাখা অবশ্যই দরকার। এবং কেননা এই এত দামের ফল আমরা মার্কেট থেকে কিনে খেতে চাইবো না। তো এটা অনেকেই ফার্মিং করছেন, চাষ করছেন, অনেকেই চাষ করতে পারবেন না, কারণ এই চাষে অনেক ফার্স্ট টাইমে অনেক খরচ। তো এই খরচ করে অনেকেই চাষ করতে চাইবেন না। তো সেক্ষেত্রে একটা দুটো চারা আমরা বাড়িতে অবশ্যই লাগাতে পারি, এবং বাড়িতে লাগালে আপনার 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে এগুলো ফল ধরবে। এরকম একটা কংক্রিটের পিলিয়ার দিয়ে সেই পিলিয়ারের চার সাইডে 4টে চারা বসানোর নিয়ম। কিন্তু আমরা বাড়িতে যদি একটা দুটো বসাই সেটাও কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। তো আপনারা চাইলে এই চারাগুলো কোথায় পাওয়া যায় আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের। তো আমাদের কাছে অনেক চারা স্টক আছে। আমাদের থেকে টেন্ডারে, বড় বড় টেন্ডারে আমরা মাল চারা সাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের কাছে অনেক স্টক আছে। আপনারা চাইলে একটা দুটোও নিতে পারেন, আমরা দেব, কোনো সমস্যা নেই। কারণ গাছ এমনই একটা জিনিস, আপনি আমি একসঙ্গে এক গাড়ি সাপ্লাই করি, আপনি যদি বলেন এক পিস লাগবে, আপনি হয়তো ভাবতে পারেন দেবে না, কিন্তু নয়, কিন্তু আমরা অবশ্যই দেব। আমরা আপনারা নির্ভয়ে আমাদের কাছে কল করতে পারেন। তো এই গাছে কিছু সিস্টেম আছে। এটা জলাশয় জমিতে, যেখানে জমি জল জমে থাকে সেসব জমিতে আপনারা চাষ করতে পারবেন না, কারণ এই গাছে পচা ধরে। একটু উঁচু জমিতে চাষ করতে হবে, এবং বাড়িতে লাগাতে গেলে সেখানে কিছু মাটি দিয়ে উঁচু করে রেখে তার উপরে লাগালে খুবই ভালো হয়। এবং বৃষ্টি মানে বর্ষার সময় প্রতি সপ্তাহে একবার করে পচার যে স্প্রে যে প্রয়োজন আছে সেটা স্প্রে করতে হয়, কারণ গাছগুলো যাতে না পচা ধরে ভালো থাকে। তো সেটা কি সেটা আমাদের হেল্পলাইনে কল করে আপনারা জানতে পারেন, অবশ্যই আপনাদেরকে সমস্ত ইনফরমেশান আমরা দেব। তো নির্ভয়ে আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন। আর আমাদের এই চ্যানেলের এই ধরনের অনেক ভিডিও পাবেন, বিদেশি ফল সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন। বাড়িতে যাদের গার্ডেন আছে, ছাদের উপরে যাদের গার্ডেন আছে, কোন গাছ কোথায় পাবেন না পাবেন সমস্ত কিছুই জানতে পারবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, অনেক কিছুই আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। গাছের যত্ন, কোন গাছের কেমনভাবে করতে হয় সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের অন্য বন্ধুদেরকে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।